আসসালামু আলাইকুম। আমাদের প্রশ্ন দেওয়া আছে থ্রি টু দি পাওয়ার এ ইকুয়াল ফোর, ফোর টু দি পাওয়ার বি ইকুয়াল ফাইভ, ফাইভ টু দি পাওয়ার সি ইকুয়াল সিক্স, সিক্স টু দি পাওয়ার ডি ইকুয়াল সেভেন, সেভেন টু দি পাওয়ার ই ইকুয়াল এইট এবং এইট টু দি পাওয়ার এফ ইকুয়াল নাইন। যদি এটা হয় তাহলে এ গুণন বি গুণন সি গুণন ডি গুণন ই গুণন এফ এর মান কত? তার মানে আমাদের পাওয়ারগুলো বের করতে হবে, এদের গুণফলটাকে বের মানে বের করতে হবে। তো আমরা লিখি যে আমাদের দেওয়া আছে থ্রি টু দি পাওয়ার এ ইকুয়াল ফোর। তো এটা আমাদের দেওয়া আছে, তো আমরা কি করব, উভয় পাশের পাওয়ারে আমরা বি দ্বারা গুণ করব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, থ্রি টু দি পাওয়ার বি দ্বারা গুণ করলে এ বি ইকুয়াল ফোর টু দি পাওয়ার বি, এটা আমরা লিখতে পারি। এখন এই যে ফোর টু দি পাওয়ার বি, এটার তো আর একটা মান আছে ইকুয়াল ফাইভ, আমরা লিখতে পারি ফাইভ, এটা ইকুয়াল ফাইভ। তার মানে আমরা বলতে পারতেছি যে থ্রি টু দি পাওয়ার এ বি ইকুয়াল ফাইভ, এটা আমরা বলতে পারি। তাহলে এবার আমরা কি করব, এই থ্রি টু দি পাওয়ার এ বি এবং ফাইভ এটার সাথে আবার আমরা সি দ্বারা গুণ করব, মানে পাওয়ারের সাথে আমরা সি দ্বারা গুণ করব। তাহলে আমরা এ বি সি লিখতে পারি এখানে সি দ্বারা পাওয়ারের সাথে গুণ করলে, এবং যদি ফাইভকে নেই তাহলে ফাইভ টু দি পাওয়ার কী হবে, সি, আমরা পাওয়ার সি দ্বারা গুণ করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে ফাইভ টু দি পাওয়ার সি, এটার তো একটা মান আছে সিক্স, তো এটা ইকুয়াল আমরা সিক্স লিখতে পারি। তার মানে আমরা বলতে পারতেছি যে থ্রি টু দি পাওয়ার এ বি সি ইকুয়াল সিক্স। তো এখন আমরা কি করব, এখন আমরা এ বি সি গুণ করেছি, এবার আমরা ডি গুণ করব। তাহলে থ্রি টু দি পাওয়ার এ বি সি ডি গুণ করলে হয় ডি, পাওয়ারের সাথে কিন্তু আমরা সবসময় গুণ করতেছি। এখন সিক্স, তো সিক্সের উপর যদি আমি ওয়ান ইন্টু ডি করি তাহলে ডি পাবো, এখানে কোনো পাওয়ার নেই তার মানে তো ওয়ান আছে। তো এখন সিক্স টু দি পাওয়ার ডি, এটার ফির একটা মান আছে কি, সেভেন। তাহলে আমরা বলতে পারতেছি থ্রি টু দি পাওয়ার এ বি সি ডি ইকুয়াল সেভেন। তো এখন আমরা কি করব, ডি দ্বারা গুণ করেছি, এবার আমরা ই দ্বারা গুণ করব, সরি থ্রি টু দি পাওয়ার এ বি সি ডি ই দ্বারা গুণ করলাম, তার মানে এখানে হবে সেভেন টু দি পাওয়ার ই। এখন সেভেন টু দি পাওয়ার ইর ফির একটা মান আছে, সেটা হলো এইট, তার মানে থ্রি টু দি পাওয়ার এ বি সি ডি ই এটার মান হলো এইট। এখন আমরা কি করব, ই দ্বারা গুণ করেছি, এবার আমরা এফ দ্বারা গুণ করব। তো এখানে থ্রি টু দি পাওয়ার এ বি সি ডি ই এফ দ্বারা গুণ করলাম, তাহলে এই পাশে হবে এইটের সাথে এবার আমরা এফ দ্বারা গুণ করি পাওয়ারে এফ, এইট টু দি পাওয়ার এফ। এখন আমরা দেখতে পাচ্ছি এইট টু দি পাওয়ার এফের একটা মান আছে, সেটা হলো নাইন। এখন আর কিন্তু আমরা কোনোভাবে যেতে পারতেছি না, কারণ আমাদের চাইছে এ বি সি ডি ই এফ, তো আমাদের কিন্তু সেটা এসে গেছে এ বি সি ডি ই এফ, পাওয়ারে এসে গেছে। এখন আমাদের ডান পাশের যে সংখ্যাটা আছে এইখানে এমনভাবে করতে হবে যেন আমাদের এই সংখ্যা দুটা মিলে যায়, তখন কিন্তু আমরা পাওয়ার সমান পাওয়ার বলতে পারি। অর্থাৎ আমাদের যদি এরকম হয় যে এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এ, তখন কিন্তু আমরা বলতে পারি এক্স ইকুয়াল ওয়াই। আবার আরেকটা জিনিস, যেমন আমরা যদি বলি যে এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল, এখানে দেওয়া যায় এক্স টু দি পাওয়ার বি, যদি আমরা এটা দিই তখন আমি বলতে পারবো যে এ ইকুয়াল বি, এটাও বলা যায়, মানে যে দুটাই হতে পারে। তো আমাদের আছে এখানে থ্রি এবং তার পাওয়ার আছে এ বি সি ডি ই এফ, তো এখানেও আমাকে থ্রি আনতে হবে, তখন আমি কি করতে পারবো, এ ইকুয়াল বি বলতে পারবো। আবার যদি আমাদের পাওয়ারগুলো সেম থাকে তখন আমরা সংখ্যাগুলো সেম বলতে পারবো। তো আমাদের তো দরকার হলো এ বি সি ডি ই এফ এই অংশ, তাহলে আমাদের সংখ্যাটা সেম করতে হবে, পাওয়ার যদি আমরা সেম বলতে মানে সমান বলতে চাই তাহলে আমাদের সংখ্যাটা সেম করতে হবে। তো নাইনকে তো আমরা থ্রি হিসেবে প্রকাশ করতেই পারি, থ্রি স্কোয়ার দিলে তিন থেকে নাইন, তো আমরা এটা বলতে পারতেছি, তার মানে এটা ইকুয়াল, মানে এই পুরো এই জিনিসটা এটা ইকুয়াল থ্রি স্কোয়ার, যেহেতু সংখ্যাটা সেম তার মানে আমরা পাওয়ার দুটো সমান বলতে পারি। তার মানে কি, এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি ইন্টু ই ইন্টু এফ, এটা ইকুয়াল আমরা বলতে পারি, তার মানে এই পাওয়ারটা তার মানে টু, তার মানে আমাদের গুণফল আসতেছে টু, এটা হবে অ্যান্সার। ধন্যবাদ।